স্যার গুড মর্নিং স্যার। গুড ইভিনিং। ও বিকেল হয়েও গেছে? হ্যাঁ, তোমার মতন কুড়ে চন্দ্র ছাত্র যদি হলে তোমার বিকেল বেলায় অনলাইন ক্লাস করাতে হবে। আর স্যার বলুন কেমন আছেন? আরে আর কি বলবো, অনেক খারাপ আছি, অনেক ব্যথা করছে। কত বড় লাগালে যে ব্যথা করছে? আরে কি, আরে স্যার ভ্যাকসিন, স্যার ভ্যাকসিন। হ্যাঁ ওটা তো আমাদের অধিকার, তুমি নিয়েছো? না স্যার, অবশ্য এখনো 18 বার কাউকে করিনি। কি আমি বুঝলাম না স্যার, আমার এখনো 18 বয়স হয়নি। আর স্যার বলুন কেমন আছেন? আর কি বলবো, পুরো পাগল হয়ে গেছি, সেটা দেখেই মনে হচ্ছে। মানে এসি চলছে কি ঠান্ডা লাগছে? মানে এই যে ঘরে এসির তলে বসে আছেন, তাহলে কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো? না না, যে নিজের ঘরে বসে আছো। হ্যাঁ তো, আরে স্যার পুরো কথাটা শোনো, কথার মাঝখানে তো তো করছো। আচ্ছা ঠিক আছে বলো, আপনি তো এখন নিজের ঘরে বসে আছেন, এখন আপনি অনলাইন ক্লাস করছেন, কিন্তু মাস্ক পরে কেন? অনলাইন থেকে কি করোনা ছড়াচ্ছে? না না, মাস্ক পরে পরে অভ্যাস হয়ে গেছে না, তাই তাই জন্যে। আর বলো। আর স্যার কি বলবো, পড়াশোনা কত দূর? স্যার অনেক দূর, স্যার অনেক দূর, হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। সেটা তো অনেকদিন আগেই চলে গেছিল, এখন হাতের নাগালে কি আছে? এই তো স্যার, আমার হাতের নাগালে এখন ফোন আছে, এখন ফোনটা তো হাতের নাগাল থেকে বেরাতেই চায় না, আমি কি করব? কাশ বই হতো। কি স্যার কিছু বললেন? না না, আমি কিছু বলিনি, সব সময় চ্যাটিং না করে কিছু কাজ তো করতে পারো। এ হ্যাঁ স্যার করি তো, আরে ইউটিউবে আমি ভিডিও বানাই। ওটা কি? আরে ইউটিউব একটা নিজের চ্যানেল বানিয়ে ওখানে আমি নিজের আমার ভিডিও আপলোড করি। ওটা করলে কি হয় আবার? আরে স্যার ইউটিউবে 1,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়ে 4,000 ওয়াচ টাইমে ওয়েটিং লিস্টে ফেলে দিয়ে ওদিকে ভালো করে সমঝো না, ওখানে 4,000 ওয়াচ টাইমে ওয়েটিং লিস্টে ফেলে দিয়ে আবার 4,000 ওয়াচিং টাইম হয়ে গিয়ে মনিটাইজেশন করতে আবার টাকা কামাও। ওই সব তো ঠিক আছে, কিন্তু পড়াশোনা না করলে তো জীবন তো পুরো অন্ধকার হয়ে যাবে। ভিডিও বানাতে স্যার লাইট চাই, স্যার লাইট চাই, স্যার লাইট জ্বলছে না, স্যার স্যার লাইট জ্বলছে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যালো, হবে রাখ তেরি মাকে ফোন রাখ।